করিমগঞ্জ জেলার হিফজুরের জোড়া চমক ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে দিন কয়েক থেকেই একের পর এক মেধা স্বাক্ষর রেখে চলেছে করিমগঞ্জ জেলা। বর্তমান সময়ে বরাকে তিন জেলার বিভিন্ন মানদণ্ডে করিমগঞ্জ শীর্ষস্থানে। এইবারে শুনুন করিমগঞ্জের হিফজুরের জোড়া চমক। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দুটি যুগ্ম সম্মানে ভূষিত হয়ে বরাক তথা আসামের নাম উজ্জ্বল করলেন বদরপুরের কৃতি সন্তান ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী। বিজ্ঞান নিয়ে একের পর এক অনবদ্য অবদানের জন্য ডক্টর সিদ্দিকীকে সুইডেনের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্স মেটেরিয়ালস সংস্থা কর্তৃক নোবেলজয়ী অধ্যাপক সুব্রহ্মণ চন্দ্রশেখর ডায়মন্ড জুবিলি পদক সম্মান প্রদান করা হয়। একই সঙ্গে বিজ্ঞানীদের সর্বোচ্চ সম্মান বায়োটেক রিসার্চ সোসাইটি ইন্ডিয়ার ফেলো হিসাবে ডক্টর হিফজুর রহমান সিদ্দিকীকে নির্বাচিত করে তার জীবনের সেরা সম্মান প্রদান করা হয়। জানা যায় বরাক তথা আসাম থেকে এই প্রথম এই ধরনের সম্মান অর্জন করেন ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী। গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের উপস্থিতিতে আয়োজিত কনভেনশনে তাকে এই সম্মান প্রদান করা হয়। তার এই কৃতিত্বের জন্য খবর ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা তথা বিশ্বের বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এই ধরনের খুশির খবরে সিদ্দিকী নিজ গ্রাম বদরপুরের বসুলায় ও খুশির হাওয়া বয়ে চলেছে। জানা যায় হিফজুর রহমান সিদ্দিকীর এই কৃতিত্ব কিন্তু প্রথম নয়। ক্যান্সার নিয়ে গবেষণা করে ইতিমধ্যে তিনি সমস্ত বিশ্বে চর্চিত হয়ে বেশ কিছু সম্মানে ভূষিত হন। আমেরিকার হার্বেল ইনস্টিটিউটে ক্যান্সার নিয়ে গবেষণা করে তিনি মরণব্যাধী ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করার ফলে আমেরিকার সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক প্রচারিত পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে ফলাও করে তার নাম প্রকাশিত হয়। এবছর বিশ্বের সবথেকে বড় প্রকাশনা সংস্থা ইউনেস্কো সিদ্দিকীর গবেষণাপত্র বিশ্বের 100টিরও বেশি দেশে একসঙ্গে প্রকাশ করে এক ইতিহাস সৃষ্টি করে। এছাড়াও বিশ্বের বাছাইকৃত কয়েকজন বিজ্ঞানীর মধ্যে ডক্টর হিফজুর রহমান সিদ্দিকীকে ইউনেস্কো আমন্ত্রিত জানিয়ে এক নজির সৃষ্টি করে। জানা যায় প্রতি বছর সমস্ত বিশ্ব থেকে ইউনেস্কো হাতে গোনা কয়েকজন সফল বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়ে এবং এর মধ্যে ভারত থেকে একমাত্র হিফজুর রহমান সিদ্দিকী এই আমন্ত্রণ পেয়ে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেন। এছাড়াও এবছর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় অনুষ্ঠান স্যার সৈয়দ জয়েতে সিদ্দিকীর একের পর এক বিশ্বজোড়া খ্যাতির জন্য তাকে সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য যে প্রতি বছর বিশ্ববিদ্যালয় এই সম্মান ভারত তথা বিশ্বের বাছাইকৃত সেরাদের প্রদান করে থাকে, ফলে ডক্টর সিদ্দিকীর জন্য এই সম্মান ছিল একটা বড় প্রাপ্তি। করিমগঞ্জ কলেজের প্রাক্তন এই পড়ুয়া ইতিমধ্যে ভারতীয় সায়েন্স কংগ্রেসের একজন স্থায়ী সদস্য হিসাবে মনোনীত হয়ে তার গৌরবী যাত্রায় অন্য এক পলক জুড়তে সক্ষম হন। এভাবে তার একের পর এক সম্মান বরাক উপত্যকা তথা আসামের নামকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলছে। তার এই কৃতিত্বে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমউদ্দিন, গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়। ডক্টর সিদ্দিকী বরাকে এলে তাকে গণ সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বরাকের বিভিন্ন সংস্থা ও সংগঠন। তার নিজ গ্রাম বছলাই এবং সংবর্ধনা প্রদান করা হবে বলে গ্রামবাসীরা জানান।